হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ট্রাভেল উইথ ভিসা চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে ইন্ডিয়ান ভিসার দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং কি একটি সুখবর নিয়ে কথা বলবো। তার আগে একটি ছোট্ট মেসেজ দিতে চাই, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অথবা আমার ভিডিও নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন ভবিষ্যতের সকল আপডেট তথ্যগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। সুখবরটি হচ্ছে যে এই জুন মাসের চলতি মাসের 10 তারিখ থেকে বিভিন্ন রুটে, 3-4টি রুটে শ্যামলি এনার পরিবহন BRTC-র আন্ডারে সরাসরি বাস চলাচল করবে। আমরা বর্তমানে সরাসরি বাস সৌহার্দ্য যেটা বুঝি অরিজিনালি, সেটা হচ্ছে সরাসরি বাংলাদেশ থেকে ঢাকা থেকে বিভিন্ন পথ হয়ে কলকাতা যায় বা শিলিগুড়ি আগরতলা যায়। কিন্তু এখন যে বর্তমানে সার্ভিসটি চালু আছে, সেই সার্ভিসটি হচ্ছে যে আপনার বেনাপোল, সাধারণত ঢাকা থেকে কলকাতা যেতে বেনাপোল পর্যন্ত আপনি বাংলাদেশে বাসে যেতে পারবেন। তারপর আপনি ইমিগ্রেশন ক্রস করে আপনাকে ওই সাইটে গিয়ে ওই একই পরিবহনের আন্ডারে আবার টিকিট কনফার্ম করা থাকবে, সেই বাসে আপনাকে কলকাতা যেতে হবে। কিন্তু না, 10 তারিখ থেকে সেই ভোগান্তি কমানোর জন্য 3টি রোটে, ভিন্ন ভিন্ন 3টি রোটে সরাসরি বাস সার্ভিস চালু করা হবে বলেছে, আশাবাদ ব্যক্ত করেছেন শ্যামলি পরিবহন। শ্যামলি পরিবহন সাধারণত চলাচল করবে ঢাকা কলকাতা, ঢাকা কলকাতা আগরতলা, চট্টগ্রাম বেনাপোল কলকাতা, এই 3টি রুটে তারা বাস পরিবহন চালু করবে এবং কি এই বাসগুলো সরাসরি চলাচল করবে। শুধুমাত্র আপনাকে ইমিগ্রেশনের জন্য কিছু সময় বাস থেকে নেমে ইমিগ্রেশন করতে হবে, তাছাড়া আপনি ওই একই বাসে কলকাতা পর্যন্ত যেতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া। এটা আশা করা যাচ্ছে 10 তারিখ থেকে চালু হয়ে যাবে, যদি কোনো প্রকার সমস্যা এর মাঝখানে না ঘটে, যদি সব কিছু ঠিকঠাক থাকে আগামী 10 তারিখ থেকে আপনারা এই সেবা গ্রহণ করতে পারবেন। তবে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে শিওর বা কনফার্ম হয়ে যে এটা কোথা থেকে ছাড়বে, এবং কি ডেস্টিনেশন তো অবশ্যই এক জায়গায় থাকবে, শিলিগুড়িটা শিলিগুড়ি, আগরতলাটা আগরতলা, কলকাতাটা পার্ক স্ট্রিট রোডে বা মার্কুইস স্ট্রিটে। তো আর যেটি বলতেছিলাম ডলার সম্পর্কে বা রুপি সম্পর্কে, টাকা সম্পর্কে, আসলে প্রচণ্ড, আমি গত এক সপ্তাহ আগে যখন কলকাতা গিয়েছিলাম আসলে বাংলা টাকার খুবই খারাপ অবস্থা ছিল। নট অনলি বাংলা, সব কিছুর অবস্থাই খারাপ ছিল, রুপি, ডলার, বাংলা টাকা, কারণ বাংলাদেশে তখন ডলার 100-এর উপরে চলে গিয়েছিল। তো সেই মুহূর্তে আমরা যে বাস্তব অভিজ্ঞতার শিকার হয়েছি যে সকাল সকাল রেট পাওয়া যেত অনেক কম, 79 থেকে 80 বা 78, আবার দুপুর গড়ালেই সেই ডলার নেওয়া বন্ধ হয়ে যেত। তো আসলে বিরাট একটা বিপর্যয়ের কারণ। কিন্তু বর্তমানে এটা কিছুটা পরিবর্তন হয়েছে, এটা এখন 80 থেকে 81 পর্যন্ত পাওয়া যাচ্ছে। তবে আপনাদের পরামর্শ থাকবে, সাধারণত বর্ডার থেকে আপনারা ভাগানোর চেষ্টা করবেন, কারণ বর্ডারে সবচেয়ে বেশি ভালো রেট পাওয়া যায় এবং এখান থেকে আপনারা রসিদও পাবেন। আর ডলারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম বলতে হয়, ডলারে বর্ডার থেকে আপনি যদি কলকাতার শহর বা শহরগুলোতে ভাঙান সেক্ষেত্রে রেট বেশি পাওয়া যায়, 79 থেকে 80 পাওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন যদি বাংলা টাকা নিয়ে যান তাহলে অবশ্যই অবশ্যই বর্ডারে ভাঙানোর জন্য, এতে আপনি অনেক ধরনের উপকৃত হবেন, আরেকটি ভিডিওতে বলেছি, সেটা হয়তো দেখে থাকলে জানবেন। আর ডলার ভাঙালে অবশ্যই আপনি শহরে গিয়ে ভাঙানোর চেষ্টা করবেন, এবং কি এখানে অল্প ডলার বর্ডারে ভাঙিয়ে আপনার প্রয়োজনীয় কাজ সেরে বেশি পরিমাণে ভাঙাতে গেলে সেক্ষেত্রে শহর থেকে ভাঙাবেন। আর কেউ যদি টাকা ভাঙাতে চান, যদি কারো কম টাকা থাকে তাহলে কয়েকজন মিলে বেশি টাকা বানিয়ে তারপর ভাঙাবেন, তাহলে রেটটা ভালো পাবেন। আর যদি একজনের কাছে বেশি পরিমাণ টাকা থাকে তাহলে আপনি অবশ্যই রেটটা একটু বেশি পাবেন এবং কি ভালো পরিমাণ উপকৃত হবেন। আর মিতালি এক্সপ্রেস আজকে সকালে অলরেডি যাত্রা শুরু করেছে 13 জন যাত্রী নিয়ে। আশা করা যাচ্ছে যে এটা আসলে অনেক দিন পরে একটি সুখবর যে অলরেডি চালু হয়েছে। আমরা জানতে পেরেছিলাম যে চালু হবে বা চলবে, তো সেই সময়টা চলে এসেছে অলরেডি। আজকে সকালে ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছে, প্রায় 550 কিলোমিটার পথ অতিক্রম করে ঢাকা পৌঁছাবে, যেটা 9 ঘন্টা সময় লাগবে ইমিগ্রেশন সহ। তো আশা করি একটি ভালো সূচনা শুরু হলো, মানুষ এই সুযোগটি গ্রহণ করতে পারবে এবং কিছু জলপাইগুড়ি, ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত খুবই আনন্দ সহকারে ভ্রমণ করতে পারবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কি তথ্যমূলক হলে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।